গন্ধরাজ লেবু দিয়া কাসুন্দি দিয়া করে খেয়ে দেখবেন হিব্বি হিব্বি লাগবে খেতে। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আজকে চলে আসছি একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তা রান্নাটার নাম কি? গন্ধরাজ কাসুন্দি পমফ্রেট মাছ। ঠাকুমা, ওটা কমপ্লেন না, ওটা পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ না? তাহলে আমি যা পারি তাই বলি, ঠিক বুঝে নেবে, তোমার মতো না। রান্না তো ঠিক করব, বলো। এদিকে আসুন, দেখুন আমি এই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। দেখুন, সঙ্গে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, তার সঙ্গে আছে কাসুন্দি। লেবুটা আগে আমি কেটে নেই, একটু লেবুর রস লাগবে তো, তাই একটু লেবুটা কেটে নিচ্ছি। আমি একটু এবার নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রাখি। এই মাছের নাম আমি ভালো করে উচ্চারণ করতে পারি না, আমি যা বলি আপনারা একটু বুঝে নেবেন, মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ, এই আদা লঙ্কাটা আমি এখন একটু বেটে নিচ্ছি। এবার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আজকে মনসা পুজো তো, আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, তাই একটু আওয়াজ আসছে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছের তেলের ভিতর আর একটু তেল দিয়েছি, এখন আমি পুরনটা দিয়ে দিচ্ছি। এই তেজপাতাটা পুরন দিচ্ছি, দুটো কালো জিরে পুরন দিয়ে দিচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার আমি কাঁচা দিয়ে দিচ্ছি। এই দেখুন, কাসুন্দি দিয়ে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল বেরিয়ে গেছে। এখন আমি একটু জল দেব। এবার
এবারে যদি ফুটলে মাছ দেব। জলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ গন্ধরাজ লেবু দিয়া কাসুন্দি দিয়া করে খেয়ে দেখবেন হিব্বি হিব্বি লাগবে খেতে। দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু রস দিয়ে দিচ্ছি, আর দেবো না। এই লেবুর রসটা নামিয়ে উপরে দিতে হয়। এইবার আমি ঢেলে নিচ্ছি। আজকে আপনাদের একটা মাছের রান্না করে দেখাইলাম। আপনারা রান্না করে খাবেন, কিরকম লাগে আমাকে জানাবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।